পূর্বশত্রুতার জের ধরে হামলার আশঙ্কায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী। মঙ্গলবার কক্সবাজার শহরের একটি হোটেলের হলরুমে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী বলেন, দীর্ঘদিন মালয়েশিয়ার প্রবাস জীবন কাটিয়ে দেশে আসার পর পালংখালি ইউনিয়নের নলবনি এলাকার বুলুমিস্ত্রির পুত্র আব্দুল হালিম পূর্বশত্রুতার জের ধরে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে হয়রানি করছেন প্রতিনিয়ত। তার মাদবর কোনো মামলা নেই, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু ছাড়া বাসা থেকে নিয়ে যায়। তো ওই যে বাজার করে পরে হজরা আদানের পরে ছাড়া দিছে। আব্দুল হালিমের সাথে পূর্ব শত্রুতা জের ধরে আমার মামাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তাছাড়া প্রতিনিয়ত প্রশাসনের লোক পরিচয় দিয়ে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দিয়ে যায় ভুক্তভোগী শাহ আলমের বাসায়। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। নিউজ ডেস্ক, টিটিএন।